Bismillahirrahmanirrahim. হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো আপনার বাড়িতে বা আপনার ঘরে বা আপনার কাছে যে আপনি মৃত্যুর আগে বা 6 মাস আগে 3 মাস আগে বা 1 বছর আগে আজরাইল আপনাকে বার্তা দেবে যে তোমার 6 মাস টাইম বাকি 1 বছর টাইম বাকি বা 3 মাস বাকি বা 1 সপ্তাহ বাকি তবে হে জগতবাসী এই যে বার্তাটা যে পায় সে কিন্তু পৃথিবী থেকে সে ঋণমুক্ত পাপমুক্ত বিভিন্ন খারাপ মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে পৃথিবী থেকে চলে যেতে পারে সুবহানাল্লাহ তাহলে এখন কথা হলো যে পাপমুক্ত হয়ে যেতে হলে তাহলে আমার আমি যদি জানতে পাই যে আমি আর এক মাস বাঁচব তখন কিন্তু আমার দ্বারা কোনো পাপ হবে না তওবার উপরে তওবা করব জীবনে কোনো পাপ যা করেছিলাম তা ক্ষমা চেয়ে নিব কিন্তু এই এক মাস বা দেড় মাসের মধ্যে আমি কোনো পাপ কাজ তো করবই না বরং চ আল্লাহর ইবাদতে 24 ঘন্টা চোখের পানি ঝরতেই থাকবে কারণ আমি জেনে গেছি যে আমি আর এক মাস বাঁচব বা 3 মাস বাঁচব হে জগতবাসী আজকের যে এই আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ তবে কি করে জানব যে আল্লাহ আমার hayat এক মাস দেড় মাস রেখেছে এবং আজরাইল কোন কর্মের বলে বা কোন আমল বা কোন কর্মের বলে কোন সাধন বলে আজরাইল আমাকে আগের মৃত্যুর খবরটা দিবে তবে এমন এক পর্যায়ে চলে যেতে হবে যে সাধনাগুলো করলে মুর্শিদ ধরার পরে যে সাধনাগুলো করলে আপনি যে স্তরটি লাভ করবেন সেই স্তরটিতে তখন গেলে দেখা যায় যে আজরাইল তার কাছে মাথা নত করবে কেন না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আজরাইল এসেছিল তখন তাকে সালাম দিয়ে সালাম ভক্তির সাথে বলেছিল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে আল্লাহর দোস্ত হে আল্লাহর প্রিয় নবী আপনার তো সময় হয়েছে যদি আপনি হুকুম দিতেন আপনি যদি অর্ডার করতেন তাহলে আমি আপনাকে নিয়ে যেতাম তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছেন কিন্তু পৃথিবীতে যত ওলি আউলিয়ারা আছে তারা কিন্তু আল্লাহর বন্ধু তিনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বন্ধু হয়ে থাকে তাহলে ছোটখাটো বন্ধু হলেও আছে পৃথিবীতে ওলি আউলিয়া যারা তাহলে বড় বন্ধুর যদি সম্মান থাকে বেশি তাহলে কম সম্মান হলেও ছোট ছোট বন্ধুদের আছে তাই আমি বলতে চাই যে কোন কোন সাধনার বলে আমাদের সেখানে পৌঁছাতে হবে মুসলমানের ভাষায় যদি বলি তাহলে বলতে পারি কিন্তু যে সাংস্কৃতিক ভাষা মিশ্রণে যদি আমি বলি বলতে পারি কিন্তু যেটা যার ভালো লাগে সেটাই নেবেন এবং যার যার মুর্শিদের কাছে জিনিসগুলো জেনে নেবেন এবং মুর্শিদের হুকুম নিয়ে যখন এই সাধনাগুলো শুরু করবেন ইনশাআল্লাহ আল্লাহ কাউকে ঠকায় না ঠিক জায়গাতেই আল্লাহ পৌঁছাবে কোরআনের সূরা সাফফাত এবং ইনসিরার মধ্যে আল্লাহ বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো তোমরা যখনই অবসর পাও সাধনা করো এই যে কথাটি বলেছে যে তোমাদেরকে আমি পরিচালনা করব যে আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাকে পরিচালনা করি তো আল্লাহ যাকে পরিচালনা করে তার আবার কিসের ভয় না আছে দুনিয়ার ক্ষয় না আছে পরকালের ভয় তবে এই কথাগুলো যদি কেউ মনে লয় তবে সে হবে একদিন জয় তবে আমি এই কথাগুলো বলছি নির্ভয় আপনাদের ভিতরে এই কথাগুলো নিন এবং হয়ে যাবেন অক্ষয় এবার আসি সাধনগুলো কি যেমন রেচক পূরক কুম্ভক এই তিনটি এবং ধ্যান সাধনা এবং দেখা যায় আপনার দেহের ভিতরে বায়ু সাধনা চিক সাধনা এবং ধ্যান সাধনা এই সাধনগুলো যদি সর্ব অঙ্গে কালবের জিকিরের সাথে কেউ করতে পারে তাহলে তার মধ্যে আগুন পানি বাতাস মাটি আলো তার আয়ত্তদিন হবে আর এই আয়ত্তদিন কার কাছে আল্লাহর কাছে আর আল্লাহ বলেছে এই আয়ত্ত আমি কারো মাধ্যমে দিয়ে দেই তখন সে এগুলো যখন করে তখন সে আস্তে আস্তে উপরের দিকে ওঠে তখন আমি যখন একজন বান্দার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাই আমি একটা বান্দার মধ্যে যখন বিলীন হয়ে যাই
তখন সে আজরাইল এসে সে বান্দার মধ্যে বান্দাকে দেখতে পায় না, তখন মালিককেই দেখতে পায়, তখন সালাম শ্রদ্ধা দিতে থাকে। তখন আল্লাহ এই ক্ষমতা এই রূপ তার মধ্যে বাসমান করে দেয়, তখন আজরাইল তার মধ্যে তার মালিককেই দেখতে পায়, তখন তার সাথে বেদবিত করবে দূরের কথা, তার হুকুম ছাড়া তাকে এখান থেকে বডি থেকে আত্মাটা বের করে নেবে না। তাই আমি বলতে চাই যে সাংস্কৃতিক ভাষাতে যে সাধনাগুলো করলে জমেও তারে সালাম করে, যে সাধনা কো লোক জমেও তাকে সালাম করে একটি কথা আছে, তাহলে সেই সাধনাগুলো কি? তারা অভ্যাস করো সাধন পথে মনামার, রেচক পুরক কুম্ভকৃতি লুপ্ত করো কাম বিকার, পরের স্বর চক্রস্বর নিগমেতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন গুহমূলে মলাদার। সেই পদ্মতে কুণ্ডলিনী ভোজঙ্গল সেই রূপিণী, সাড়ে তিন পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার, ঊর্ধ্ব শ্বাসে চলনে মোর বীজ মন্ত্র করে রোপণ, ছাড়াই আলো ধরা সাধন দেখবে মজা চমৎকার, ডাকিনী যোগিনী নিয়া আছেন মা সুখে ঘুমাইয়া, ঊর্ধ্ব শ্বাসে লও জাগাইয়া রুদ্ধ রাখছে ব্রহ্মদ্বার। চলরে জাহাবীর কোলে সবাদেশ টানে সরদলে, জম্প দিয়ে পর্গে জলে যদি মন জানে সাঁতার, স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া মণিপুরে যাও চলিয়া, থাকবে না অন্ধকার একটি ফুলের পাখি দশটা, যদি হইতে পারো নিষ্ঠা খাইবে বেশুমার, অগ্নি কুণ্ডের কোলাহলে কান ফেটে যায় ভ্রমণ্ডলে, ঝাঁপ দেওকে সেই চিন্তানলে যদি ইচ্ছা থাকে কার, এই আলাজিব্বা ধুধু করে যেজন সাহসের জোরে দম রাখিয়া পুরে মরে, অগ্নি হয় তার তাবেদার। সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে অগ্নিবাহন, কাঞ্চন বরণ হবে তার এই হৃদয় পদ্ম অনাহত, বারোটি দল রয় পবিত্র নারায়ণ বিরাজিত, বায়ুতে তার হার বিহার। সেই পথে হইলে সাধন বায়ুর সনে করবে ভ্রমণ, পরমাত্মা হবে দর্শন পূর্ণ জনম আর হবে না, এই ষোলো দল কণ্ঠমূলে বিশদ্ধক্কা পদ্ম বলে, সাধন হলে আকাশকুলে সুখের নাহি পারাপার। এবার এই সুসন্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠ গিয়া আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতির বিচার, সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে, হে জগতবাসী আমার চাচাগুরু জালালউদ্দিন খার এই লিপিবদ্ধ করা কবিতা। যাই হোক, এই কথাটি দিয়ে বা এই কবিতাটি দিয়ে যেটা বোঝানো হলো যে একজন মানুষ অবশ্যই আজরাইল তাকে সালাম দেবে, আজরাইল তাকে ভয় পাবে যে আল্লাহর বন্ধুর সাথে যদি বেয়াদবি করি তাহলে আমি আজরাইলেরও চাকরি থাকবে না। তাই বলি যে যেই দেশে গেলে জমেও তারে সালাম করে, সেই দেশটি কি? এই সাধনাগুলো যারা করতে পেরেছে তাদেরকে জমেও সালাম করে এবং তার কথা মতোই সে চলে। তো আজকের আলোচনার যে মূল বিষয়টি হলি সেটি কি, যে আমি মৃত্যুর ছয় মাস এক বছর এক সপ্তাহ দেড় মাস আগে আমি খবর পেতে হলে, আমার মৃত্যুর খবর পেতে হলে কোন সাধনাগুলো করতে হবে? হে জগতবাসী, এই সাধনাগুলোই করতে হবে। আর এই সাধনাগুলো কবির ছন্দে বা এমনি হেমনি আমি বলেছি, কিন্তু কেউ বুঝেছেন কেউ বুঝেছেন না, অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া এই সাধনগুলো নিবেন। নেওয়ার পরে যখন করবেন ইনশাআল্লাহ আল্লাহ কাউকেই ঠকায় না, সাধনার বলে আল্লাহ আপনাকে সে স্থানে নেবেই। হে জগতবাসী, তবে এই বিশ্ব জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি কি মূল্য আমাদের সকলকেই দিতে হবে এবং প্রেমে ফানাফিল্লা হতে হবে? প্রেমে ফানাফিল্লার দেশ থেকেই আমাদের এই ফয়সালা নেমে আসবে। তবে সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।